আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 1 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছি শূন্যস্থান পূরণ করো, গসাগুর পূর্ণ নাম, গরিষ্ঠ সাধারণ, গুণনীয়ক। খতে আছে শূন্যস্থান পূরণ করো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গুণফল। গতে দিয়েছে 1450 আর 1045, সংখ্যা দুটিতে 5-এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো প্রথমে 1450-এ 5-এর স্থানীয় মান হচ্ছে 50, আর এখানে হচ্ছে এককের ঘরে আছে স্থানীয় মান 5, তাহলে 50 থেকে 5 মাইনাস হলে হয় 45। আচ্ছা, ঘ দিয়েছে অধঃক্রমে সাজিয়ে লেখো, অধঃক্রম মানে বড় থেকে ছোট। তো দেখো সবই হচ্ছে 85,000 করে, শতকে সবারই 2 আছে, তাহলে একক দশক মিলে যে সংখ্যাটা হচ্ছে এখানে 12, এখানে 50, 32, 65, তাহলে সবার বড় এ, তারপরে আসছে এই 250, তারপরে হচ্ছে 232, সবার শেষে 212। তো এইভাবে সাজিয়ে নেবে। আচ্ছা, উন্নতি দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 4টে 0, আর 3 অঙ্কের বৃহত্তম মানে 3টে 9, তাহলে বিয়োগ করে দেবে কত ছোট কত বড় বললে বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করে হচ্ছে 9001 ছোট। আচ্ছা, 2-এতে আছে ভাগফল নির্ণয় করতে বলেছে, তো 22,27,400 365 দিয়ে ভাগ। তো আমি প্রথমে এদিক থেকে 2,274 নিলাম, 6 বার গেল, 2,190 হয়েছে, 4 নামলো, 8 গাঁটে 17, হাতে 1, একার একাতেই মিলে গেল, 0 নামলো। এবারে 2 বার গেল, 365 2 দিয়ে গুণ করলে 730, 1,100 হয়েছে। এবার তাকে 365 3 দিয়ে গুণ করলে হয় 1,085, তো 3 বার গেল, ভাগ শেষ রইল 15, তাহলে ভাগফল হচ্ছে 623, ভাগ শেষ হচ্ছে 15। অথবাতে বলেছে দুটি সংখ্যার গুণফল আর দুটি সংখ্যার গসাগু 11 হলে লসাগু নির্ণয় করো। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গুণফল 484, সংখ্যা দুটির গসাগু 11। এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে এখান থেকে যদি লসাগু বলি তাহলে দুটি সংখ্যার গুণফল ভাজিতক গসাগু, তাহলে আমাদের দুটি সংখ্যার গুণফল কত ছিল 484 আর গসাগু হচ্ছে 11, তাই লিখলাম 484 ভাজিতক 11, ভাগ করে অ্যান্সার হলো 44, তাহলে লসাগু হচ্ছে 44। 3-এ দিয়েছে দুটি সংখ্যার যোগফল 2,420 আর বিয়োগফল 1,224, সংখ্যা দুটি কী কী। তো এরকম করে এরকম অঙ্ক দিলে প্রথমে যোগফল আর বিয়োগফল যেটা দেবে দুটোকে যোগ করবে, করে বড় সংখ্যাটা বার করার জন্য যোগফলকে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবে, আর যোগফল থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে ছোট সংখ্যা পেয়ে যাবে, তাহলে বড় সংখ্যা হচ্ছে 1,822 আর ছোট সংখ্যা 598। অথবা বলেছে সকাল 7টায় 3টি ঘণ্টা একসঙ্গে বাজার পর 15, 20, 25 মিনিট অন্তর বাজে, কটার সময় তার আবার বাজবে, তাহলে এদের লসাগু বার করলে, বা যেহেতু এগুলো মিনিটে ছিল তাহলে লসাগু হলো 300 মিনিট, 300-কে 60 দিয়ে ভাগ করে 5 ঘন্টা, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো 5 ঘন্টা, তাহলে সকাল 7টার পরে 5 ঘন্টা মানে দুপুর 12টা, 12টার সময় তারা আবার একসঙ্গে বাজবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।